আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার্সটি হয়তো আপনারা প্রত্যেকে পেয়ে গেছেন, যেটির নাম হচ্ছে HD ফিচার্স। তো যারা এখনও এই সেটিংটি পাননি, তারা হোয়াটসঅ্যাপটি আপডেট দিয়ে নেবেন, দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যেই এটি অ্যানেবল হয়ে যাবে। অনেকে আবার এই ফিচার্সটি খুঁজেও পান না, এটি আপনি তখনই দেখতে পারবেন যখন আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে যেই কোনো ফ্রেন্ড সার্কেলকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করবেন, তখনই আপনাকে HD আপলোড করার একটি অপশন দিবে। আবার অনেকে হয়তো এই ফিচার্সটি পেয়েছেন, কিন্তু ফটো বা ভিডিও যখন ফ্রেন্ডদেরকে শেয়ার করতে চান, তখন শেয়ার করার সময় যখন ফটোতে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে HD করবেন, বাট আপনার ওই HD ফিচার্সটি হাইড থাকে, আপনি ফিচার্সটি ব্যবহার করতে পারেন না। এই সমস্যাটি কিন্তু একজন দুজনের না, এই সমস্যাটি কিন্তু প্রত্যেক হোয়াটসঅ্যাপ ইউজারের। তো আজকে মূলত আমি এই ভিডিওতে আপনাদেরকে এই সেটিং সম্পর্কে দেখাবো, কেন আপনাদের এই ফিচার্সটি ডিসেবল থাকে কোনো ফটো বা ভিডিও আপলোড করার সময়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর আপনি যদি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট, নতুন নতুন সেটিং, টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে ভিডিও পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল থেকে ঘুরে আসেন, তাহলে ওখানে পেয়ে যাবেন আরও মজার মজার গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও। তো চলুন মূল ভিডিওতে, আমি এখন HD কনভার্ট করে পাঠাবো, আবার হাইড থাকলেও আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো আপনারা জাস্ট এই এক মিনিট মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। আমি এখন আমার এক ফ্রেন্ডকে একটি HD ফটো পাঠাবো। তো আমি ফ্রেন্ডের ইনবক্সে ঢোকার পর এই আইকনে ক্লিক করব, দেন এখান থেকে গ্যালারি, দেন এখান থেকে ডাউনলোড ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটি ফটো সিলেক্ট করব। সিলেক্ট করার পর যখন এখানে আসব, তখন HD ভিডিওতে সিলেক্ট করার জন্য যখন আমি ক্লিক করব, তখন দেখুন এখানে HD অপশনটি কিন্তু আর আগের মতো হাইলাইট করা নেই, যার ফলে আমি এখানে যদি এখন ক্লিক করি, তাহলে দেখুন এখানে একটি পপআপের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে এই ফিচার্সটি এই ফটোর জন্য নট অ্যানাবল। তার মানে আমি এই ফটোটি পারফেক্ট রেজুলেশন HD পাঠাতে পারবো না। তো কেন পারবো না? আচ্ছা, এবার আমি একটু ব্যাকে দিয়ে আবারও ব্যাকে চলে আসলাম। চলে আসার পর আমি এখন আবারও আরও একটি ফটো HD পাঠাবো। তো আমি আবারও সেম প্রসেসে এখান থেকে গ্যালারি থেকে এইবার দেখুন আমি এখান থেকে ক্যামেরার ফাইলে ক্লিক করব। ক্যামেরার ফাইলে ক্লিক করার পর এখান থেকে ক্যামেরা দিয়ে তোলা একটি পিক সিলেক্ট করব। সিলেক্ট করার পর যখন আমি এখানে আসব, তখন দেখুন আমার এই ফটোটি HD আপলোড করার, HD সেন্ড করার অপশনটি হাইলাইট হয়ে আছে। তো আমি যদি এখন এইখানে HD উপর ক্লিক করি, তাহলে এখানে আরও দুটি অপশন, এখান থেকে আপনি নিচের অপশনে ক্লিক করে HD পাঠাতে পারবেন। এখন মূলত কথা হচ্ছে, এই ফটোর ক্ষেত্রে HD অপশনটি হাইলাইট ছিল, কিন্তু এর আগের ফটোর মধ্যে HD অপশনটি ডিসেবল ছিল। এটির মূলত কারণ কি? তো এটির মূল কারণ হচ্ছে, আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে যে ফটো বা ভিডিও করবেন, শুধু সেগুলোই আপনি HD কনভার্ট করতে পারবেন, HD আপনি সেন্ড করতে পারবেন যে কাউকে। দেখলেন তো, আমি যখন ক্যামেরা ফাইলের উপর ক্লিক করে ক্যামেরা দিয়ে ছবি তোলা একটি পিকে ক্লিক করলাম, তখন কিন্তু ওই অপশনটি অ্যানাবল ছিল। আর যখন ডাউনলোডে গেলাম, ডাউনলোড ফাইল থেকে একটি ফটো চুজ করছি, তখন কিন্তু ওটি হাইড ছিল। তো সব কথার শেষ কথা একটাই, আপনি থার্ড পার্টি অ্যাপ থেকে কোনো ফটো বা কোনো ভিডিও ডাউনলোড করে সেটি HD কখনো আপনি হোয়াটসঅ্যাপে এই সেটিং অ্যাপ্লাই করে কাউকে সেন্ড করতে পারবেন না। শুধুমাত্র আপনার ফোনের ক্যামেরা দিয়ে তোলা ভিডিও অথবা ফটোগুলোই HD কনভার্ট করে আপনি সেন্ড করতে পারবেন যে কাউকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনারা নিজেদের ফোনে ট্রাই করে দেখবেন। আর এই ভিডিও দিয়ে যদি আপনি কিছু একটি শিখে থাকেন, তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন।